So what's up guys, this is Gamer from Noob Gaming YouTube channel and welcome to the 5th episode of Minecraft. So aaj amra abar chole eshechi amader sei purano Minecraft er world e আর আগের দুটো এপিসোড ধরে আমি বঙ্গাইয়ের ঘর বানিয়েছিলাম, অনেকটা সেমই হয়েছিল। তো তোমরা যদি কেউ সেটা মিস করে থাকো তাহলে দেখতে পারো, ওপরে আই বাটনে আর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম। আর এই গোটা জায়গাটা দেখতে পাচ্ছ, আমি গোটা জায়গাটাকে একটু বড় করেছি আর এখানে অনেক চেস্ট আছে। আর চেস্টের গায়ে আমি কী কী আছে সেগুলো সব লিখে দিই, যেমন এখানে গ্লাস টর্চ, এখানে ফুড, এখানে খাবার রয়েছে। আর যেগুলোতে আমি পয়েন্ট করতে পারিনি সেইগুলোতে মানে অনেক কিছু জিনিস আছে, সেই জন্য আমি পয়েন্ট করতে পারিনি। যেমন এখানে আমি একটা আমার চেস্টে দেখাচ্ছি, এখানে আমার অনেক কিছু জিনিস আছে, তো এখনও আমার পয়েন্ট করা হয়নি, তো আমি এগুলো করে দেবো। আর এখানে আমার যেমন দেখতে পাচ্ছ সোর্ড আছে, এক্স আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। দেখো এখানে আমার সোর্ড আছে, মানে যাতে যা আছে সেই রকম আমি পয়েন্ট করে রেখে দিয়েছি এখন আপাতত। আর এখানে হচ্ছে আমাদের আজকের এপিসোড 5। আর আমাদের কাজ রয়েছে একটা দুটো, মেক এ বোট, মানে আমরা বোট তৈরি করবো, আর এক্সপ্লোর ভিলেজ, মানে তোমাদের দেখাচ্ছি এখানে আমার একটা গ্রাম আছে, তো এই গ্রামটায় আমি যাব, সেখানে গিয়ে আমি চারপাশটা একটু এক্সপ্লোর করবো, চারপাশের এরিয়াটা আমি দেখবো। আর সেই জন্য আমি একটা নৌকো বানাবো, দেখতে পাচ্ছ ওখানে নদী আছে, তো আমি একটু নদীতেও মানে চড়ে বেড়াতে চাই। আর এর জন্য আমাদের একটা বোট তৈরি করতে হবে, তার আগে আমরা এখান থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে নেবো, কারণ আমি এখানে রেখেছি আলাদা করে যে এই জিনিসপত্রগুলো আজকে আমাদের লাগবে, যাতে ভিডিও বানানোর সময় কোনো আবার বাড়তি খাটুনি যাতে না হয়। তো দেখতে পাচ্ছ আমি টর্চ নিয়েছি, কিছু খাবার নিয়েছি, আর একটা এক্সট্রা সোর্ড নিয়েছি, আর কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নিয়েছি আমার সাথে। তো এখন আমার কাজ হচ্ছে একটা বোট বানানো, বোট বানানোর জন্য কিছুই নয়, এইভাবে শুধু কটা পাঁচটা কাঠ এইভাবে রেখে দিলেই হয়ে যাবে। তো আমাদের কাছে দেখতে পাচ্ছ অনেকই কাঠ রয়েছে, প্লাস প্ল্যাঙ্কসও রয়েছে, অসুবিধা নেই। তো আমরা এখান থেকে একটা বোট বানাবো, তো বোটটা আমি এখন এখানে রাখি। আর দেখতে পাচ্ছ এখানে বিকেল হয়ে যাচ্ছে, একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে, তারপরে ভূত বেরোবে, তো আমি চাই না আমি ভূতের হাতে মরে যাই। তো সেই জন্য আমি ভাবছি যে আমি একবার রাতটা আমার ঘরে কাটিয়ে তারপরেই আমি গ্রামে বেরোবো, গ্রামের উদ্দেশ্যে বেরোবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে সকালবেলা। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর আমি অনেক কাজ করেছি, তোমাদেরকে সেগুলো দেখাবো। দেখো এখানে আমি ট্র্যাপডোর লাগিয়েছি, এইগুলো এইভাবে খোলা যায়। তো আমরা এখন মই দিয়ে নিচে নামবো, আর নিচে নামতে নামতে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কতটা জায়গা এখানে পরিষ্কার করেছি। তো দেখতে পাচ্ছ বাইরে আর ভেতরের মধ্যে কতটা পার্থক্য, দেখো এই গোটা জায়গাটা আমাকে পরিষ্কার করতে অনেক সময় লেগেছে, করতে হয়েছে যাতে একটু ভালো দেখতে লাগে। আর আমি এখানে কিছু দরজাও লাগিয়ে দিয়েছি। তো চলো গ্রামে যাওয়া যাক। আর হ্যাঁ, এখানে কয়েকটা ভূত আছে দেখতে পাচ্ছ, আমি এখন ওদের সাথে পাঙ্গা নিতে চাইছি না, ওদের সাথে পরে আমি দেখবো, তোমাদেরকে দেখিয়ে দিই ভূতগুলো কীরকম। এই দেখো এই রকম হচ্ছে ভূত, তিন চার রকমের ভূত থাকে। এই দেখো এরা যেই দিনের আলোয় বেরিয়ে পড়বে অমনি মরে যাবে। আর এখানে একটা লোক আছে, এরা ভালো বিজনেস করে সবার সাথে। তো দেখি এর কাছে কী কী পাওয়া যাবে, এমারেল্ড দিয়ে অনেক কিছু জিনিস পাওয়া যাবে, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে কিচ্ছু নেই, এর থেকে বিজনেস করার মতো কিচ্ছু নেই। বাই বাই, পরে দেখব। তো আমার একটু খিদে পাচ্ছে, আমি একটু খেয়ে নিই, কারণ পেটে খিদে থাকলে আমি ঠিক ছুটতে পারি না। আর রাস্তা খুবই এবড়ো খেবড়ো, আমাকে এখান দিয়ে একটা রাস্তাও বানাতে হবে যাতে যেতে সুবিধা হয়, কারণ গ্রামে তো আমি একবার যাব না, আমি বারবার যাব। গ্রামের লোকের সাথেও আমি বিজনেস করব, ওদের সাথেও আমি একটা মানে আমার একটা কানেকশন তৈরি করব গ্রামের সাথে। এখানে দেখতে পাচ্ছ এখানে ওরা গরু পুষেছে, বাহ খুব সুন্দর একটা এখানে ঘোড়া আছে, ঘোড়াই তো, হ্যাঁ, কিন্তু ঘোড়াকে খাওয়ানোর মতো আমার কাছে এখন কিছু নেই, ওকে পোষ মানানোর মতো আমার কাছে এখন কিছু নেই, হয়ে যাবে আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছ গ্রামের লোক এখানে চাষবাস করেছে, বাহ কি সুন্দর এখানে ফুল, প্রকৃতিটা খুব সুন্দর। এখানে একটা নদী আছে ছোট। আর এখানে দেখতে পাচ্ছ গ্রামের লোক মানে চাষিরা অনেক এখানে চাষ করেছে, তো আমিও চাষ করতে চাই, কারণ এর ফলে অনেক ফসল পাওয়া যায়। তো এগুলো যে আমি তুলছি এগুলো হচ্ছে বিট, তোমার দেখতে পাচ্ছ লাল রঙের এর গোড়াটা, এটা হচ্ছে বিট, ঠিক আছে, আমি এইটুকু অন্তত জানি। তো
তো আমি এগুলো তুলে নেবো, কারণ প্রথমবার তুলতে হবে, কারণ একবার যদি আমার কাছে কয়েকটা এসে যায় তাহলেই আমি এদের মানে কি বলবো ওটাকে গাছ বসাবো, তারপরে আবার তুলবো, এইরকম করে করে আমার কাছে কোয়ান্টিটি বেড়ে যাবে। তো প্রথমে আমাদের মানে এর থেকে এদের থেকে একটু চুরি করতে হবে, আর এটা হচ্ছে গম, গমের বীজ আমাদের কাছে অনেক আছে, এগুলো লাগবে না। আর এখানে একটা আবার খেতি আছে, খেতি এগুলো হচ্ছে গাজর, এগুলোর গোড়াগুলো দেখো একটু অরেঞ্জ টাইপের, দেখতে হচ্ছে গাজরগুলো কীরকম দেখতে, এগুলো হচ্ছে গাজর। ও সরি সরি সরি, আমি একটা চাষিকে মেরে দিয়েছি, ওর থেকে ওর মানে আমি ফসল নষ্ট করছি বলে ও এসে দেখছে যে কে রে এটা, আর এটাকে আমার দিকে কীভাবে দেখছে প্যাঁচার মতো, মেরে টেরে দেবে নাকি আমি বুঝতে পারছি না, মারলে দেখা যাবে। কিন্তু আমাকে প্রথমবার তো একটু চুরি করেই করতে হবে। এটা কি কুমড়ো? এটা মনে হচ্ছে কুমড়ো, ভাঙা যাবে? হ্যাঁ ভাঙা যাবে, একটা কুমড়ো হয়েছে, নিউ রেসিপি আনলক, ঠিক আছে আমরা পরে দেখবো। আর এগুলো হচ্ছে আলু, এগুলো হচ্ছে আলু, দেখতে পাচ্ছ আলুগুলো কেমন, এগুলো হচ্ছে আলু। আর এদের চাষ করার ধরন দেখো, মানে দুদিকে জমি, দুদিকে মাটি জমি আর মাঝখানে জল, তো এইভাবে এরা চাষ করে, এতে অনেক খরচা বেশি, আমি এইভাবে চাষ করব না। আমি কীভাবে চাষ করব সেটা তোমরা দেখতে পাবে এর পরের এপিসোডে, অবশ্যই করব। আর এগুলো কি, এগুলো দেখি, আচ্ছা এগুলো হয়তো খড়ের গাদা টাইপের কিছু একটা হবে, খড় খড়ের গাদা এই টাইপের কিছু একটা হবে। আর এখানে অনেক মানে গ্রামে অনেক ঘর আছে, আর আমি ঘরগুলোতে একটু ঢুকে ঢুকে দেখবো যে কোথায় কি আছে। তার আগে এখানে যেগুলো পেকে গেছে সেগুলো আমি তুলে নিই, এগুলো পেকে গেছে, এখান থেকে আমরা খড়ও পাবো। আর এখানে গাজর আলু সব কিছু চাষ আছে, এটা মিক্সিং, তো আমি প্রতিটা ঘরে দেখছি। এই ঘরে একটা খুব সুন্দর বেড আছে, এটা আমি নিয়ে নিলাম, গোল্ডেন কালারের বেড আমার খুব ভালো লাগলো সেজন্য আমি নিয়ে নিলাম। আর এই ঘরে, এই ঘরে দরজাই নেই নাকি? না না আছে, দরজা আছে কিন্তু খোলা, এই ঘরে কিছু থাকবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা ওই ঘরগুলোতে একটু দেখতে হবে কী আছে, ছোটো ছোটো ঘর এখানে কী আছে, এটা কি সুইট বেরি এমারেল্ড, ওয়াও এমারেল্ড রয়েছে দুটো, ওয়াটার বাকেট, সানফ্লাওয়ার, সূর্যমুখী, তিনটে। আমরা এখানে ফুল পেয়েছি, একটা বাকেট পেয়েছি, এটা এখানে স্নান করছি, ঠিক আছে আমি দেখবো না তোমরা স্নান করতে পারো। এটা কি, ও ওয়াও ডায়মন্ড, গ্রামে ডায়মন্ড পাওয়া যায়, আমি তো জানতাম না এটা। এটা কি ইঙ্ক, কালি টাইপের কিছু একটা হবে হয়তো, ব্রেড, ব্রেডগুলো খেতে হয়। এটা লেদার প্যান্টস, চামড়ার প্যান্ট, এগুলো কি, তা এগুলো আমি আর নিচ্ছি না, আমি ঘরে ঢুকছি বলে সবাই আমাকে কীরকমভাবে দেখছি। এখানেও আর একটা গোল্ডেন বেড আছে, কিছু নেই কিছু নেই কিছু নেই, চেস্টই নেই এখানে কোনো। আচ্ছা এখানে এই হচ্ছে একটা ঘর, যেটা আমি ইউটিউবে দেখেছি যে এর ভেতরে ভালো ভালো জিনিস থাকে, দেখা যাক আমার ভাগ্যে কী রয়েছে এখানে, চেস্ট রয়েছে। ও মাই গড, ডায়মন্ড চেস্ট প্লেট, ডায়মন্ড বুটস, ডায়মন্ড লেগিংস, ডায়মন্ড হেলমেট, মানে জামা কাপড়ের মধ্যে সমস্ত কিছু আছে, দুটো ডায়মন্ডও আছে, কত ব্রেড রয়েছে এখানে দেখো, এমারেলস রয়েছে, অ্যাপেল রয়েছে, ওক স্যাপলিংস মানে ওকের ওই চারা গাছ যেগুলো ওগুলো রয়েছে, সানফ্লাওয়ার রয়েছে, প্রচুর কিছু জিনিস ছিল, আমি পুরো ফাঁকা করে দিলাম না, কিছু রেখে দিই এখানে, যেটা আমার কোনো কাজে লাগবে না ওটা রেখে দিলাম। খড় দেখতে সঙ্গে তিনটে ডায়মন্ড হয়ে গেছে, আর ডায়মন্ডের সমস্ত কিছু আমি পেয়ে গেছি। অন্য ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, এটা এখানে কি, আচ্ছা এটা ওই কি যেন বলে, পোষণ, পোষণ টাইপের কিছু একটা বলে ওটাকে, তৈরি হয়। এখানে কিছু নেই কিছু নেই কিছু নেই, এখানে একটা ঘর আছে, এখানে কি আছে, ও ভাই এখানে একটা ডায়মন্ড বুটস, কি হচ্ছে দুটো ডায়মন্ড বুটস হয়ে গেল একসাথে রাখা যাচ্ছে না, আর একটা আয়রন লেগিংস, ওয়াও খুব সুন্দর, এটা লেদার এটা আয়রন, ঠিক আছে ব্রেডগুলো আর অ্যাপেলগুলো আমি নিয়ে নিলাম, পুরো ফাঁকা হয়ে গেছে চেস্ট, ঠিক আছে ওরা আবার ভরিয়ে নেবে, অসুবিধা নেই, লাফাচ্ছে।
আর এখানে দেখছি এরাও চাষবাস করেছে, গাজর আর আলু গম সব কিছুই আছে এখানে। আর ওদিক এটা কি? ও আচ্ছা, এটা কুকুর। কুকুর কুকুরদের পরে পোষ মানাবো। কুকুরকে পোষ মানানোর জন্য চাই হাড় হাড্ডি, ওগুলো আমাদের কাছে নেই। আচ্ছা, অনেকগুলো ঘর আছে এখানে। আমি ভেবেছিলাম হয়তো একটা ঘর রয়েছে, অনেকগুলো ঘর রয়েছে কিন্তু ছোট ছোট, চেস্ট নেই এখানেও, কোনো চেস্ট নেই। এরা এখানে কী করছে? এরা এখানে কি ফেঁসে গেছে নাকি? এরা কোনো বিজনেস করতে চাইছে না। এই ঘরে, এই ঘরেও কোনো ভেস্ট নেই। আবার হলুদ বেড রয়েছে একটা। আর এটা এটা এটাতে কি রয়েছে? এটাতে স্টোন কাটার কিছু নেই, এখানে কোনো চেস্ট নেই। চারদিক দেখে ফেললাম তো, আমরা কিন্তু অনেক পেয়ে গেছি, যা পেয়েছি যথেষ্ট। আর আমরা বেশি কিছু পেতে চাইও না। ঠিক আছে, আমরা এখানে রাতটা এখানেই কাটিয়ে নেবো, কিন্তু এখানে শুয়ে আছে বলে আমি শুতে পারছি না। তো আমাদের ঘুম হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে আবার। আর এখানে দেখতে পাচ্ছি একটা নদী রয়েছে, আর ওইদিকে ফুল রয়েছে। কিন্তু আমাকে প্রথমে একবার বাড়ি যেতে হবে মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, কারণ আমার আমার মানে জায়গা ফুল হয়ে গেছে, আমি আর কিছু নিতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছ আখ, এগুলো হচ্ছে আখ, এগুলো কাটলাম কিন্তু আমি নিতে পারছি না। এগুলো আমি আসছি আবার এক্ষুনি নেবো, আমি জাস্ট আমার এই মানে আমার ব্যাগটা খালি করেই আমি আবার আসবো। তো দেখতে পাচ্ছ আমি আমার ব্যাগ খালি করে আবার এসে গেছি, আর এখানে আখগুলো আমি নিয়ে নেবো। এই আখগুলো খুব কাজে লাগে, এ থেকে চিনি হয়, পেপার হয়, অনেক কিছু হয়। আর হ্যাঁ, এগুলো শুধুমাত্র জলের পাশেই পাওয়া যায়। নটা আখ হয়ে গেছে, সুগার কেন বলে এগুলোকে, পাতি বাংলায় এটাকে আখ বলে, সেই জন্য আমি আখই বলছি। তো আবার যাবো আমি আমরা গ্রামের দিকে। এখানে অনেক বালি রয়েছে, এই বালিগুলো আমার কাজে লাগবে, কারণ আমাদের কাছে বালি নেই। এটা একটা গুহা টাইপের নাকি, দেখি ভেতরের দিকে। হ্যাঁ, এটা একটা গুহা টাইপের, ছোটোখাটো একটা গুহা। আর এখান থেকে আমি কয়েকটা বালি কালেক্ট করে নিই, কারণ বালি থেকে কাঁচ বানানো যায়, আর বালি এখানে নেই। ও ভাই, এখানে আরও একটা গুহা রয়েছে। আচ্ছা, ওটা কী জিনিস? ওটা কি গোল্ড, গোল্ডেন টাইপের একটু লাগছে আমার। এটা এটা কি? আমাকে নিচে নেমে দেখতে হবে, নিচে নামবো, নেমে পড়েছি। আচ্ছা, আগে প্রথমে এখানে টর্চ লাগিয়ে দিই আমি। এগুলো আমার, এগুলো দেখে আমার গোল্ড মনে হচ্ছে, জানি কী হবে। এগুলো 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 ও আচ্ছা আয়রন, ও তাও ভালো, যথেষ্ট আয়রন আমরা চারটে পেয়ে গেলাম এখানে। আর নেই এদিকে? হ্যাঁ, এই তো এদিকে আছে, অনেকগুলো আছে এখানে, তিনটে তিনটে ব্লক রয়েছে এখানে আয়রন। ও ভেতরে আরও আছে, ও ভাই ভেতরে তো অনেকগুলো আছে, যত তুলছি তত আছে ভেতরের দিকে। তো গাইস দেখতে পাচ্ছ আমি মোট 33টা এখানে আয়রনের ব্লক পেয়ে গেছি, আর বিকেলও হয়ে যাচ্ছে, তো সেই জন্য
আমি ভাবছি যে আমি আগে আমার জিনিসপত্রগুলো আমার বাড়িতে রেখে আসি। অনেক জিনিসপত্র রয়েছে আমার কাছে, আমি এগুলোকে হারাতে চাই না, তো সেই জন্য আমি প্রথমে এগুলোকে রাখবো, তারপর সেখানে রাত্রে ঘুম দিয়ে তারপর আবার বেরোবো গ্রামের উদ্দেশ্যে। তো আবার পরদিন সকাল হয়ে গেছে আর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, খিদে পাচ্ছিলো সেই জন্য আমি খেয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু অনেক মানে পশু পাখি রয়েছে, মানে পশু রয়েছে, গরু ভেড়া, আর দূরে ওখানে দেখতে পাচ্ছ অনেক আখ রয়েছে। তো এই আখগুলো আমি নেবো, আর এখানে যে পশুগুলো আছে সেগুলোকে আমি পালন করব, তারপর ওদের বংশ বিস্তার ঘটিয়ে আমি ওদের সংখ্যা বাড়াবো, তারপর তার থেকে আমরা মাংস পাবো, অনেক কিছু পাবো। তো আর এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা, ওই হলো আমার গ্রাম। আর এদিকে হচ্ছে কত রকমের ফুল রয়েছে, আর এই আখগুলো আমি নেবো এখান থেকে। আর এখানে যে ফুলগুলো রয়েছে সেই ফুল আমি কিছু কিছু করে নেবো, সব নিয়ে নেবো না, কারণ তাহলে দেখতে একটু খারাপ হয়ে যাবে। তো আমি কিছু কিছু ফুল এখান থেকে নেবো, নিয়ে আমার একটা বাগান বানাবো যেখানে আমার এই রকম সমস্ত রকমের ফুল থাকবে। মাইনক্রাফটে যত রকমের ফুল থাকে তত রকমের ফুল আমরা সেখানে রাখবো। এই ফুলটা খুব সুন্দর দেখতে দেখতে যে বিভিন্ন রকমের ফুল আমি সব কিছু একটা দুটো করে নিচ্ছি, তারপর আমি পরে এসে এখান থেকে আরও নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ আমার কাছে এখন অনেকগুলো ফুল রয়েছে, মানে একটা দুটো করে আমি বিভিন্ন রকমের ফুল কালেক্ট করেছি, যতগুলো এখানে ছিল সবগুলো আমি কালেক্ট করেছি, তারপর অফলাইনে এসে আমি আবার নিয়ে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার ঘর, ঘরের মানে কিছুটা অংশ দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না কারণ আমি অনেকটা দূরে আছি এখান থেকে। তো আমি এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আর বোটটাও আমি আমার সাথে নিয়ে চলে যাবো, কারণ এখানে রেখে যাওয়ার কোনো মানে হয় না, যখন আসবো আবার নিয়ে আসবো হাতে করে, এখানে রেখে আবার ঘুরবো। তো আজকের ভিডিওটা এতটাই, আমরা চারদিকটা ঘুরে দেখালাম, যদি এখনও অনেকটা ঘুরতে বাকি আছে তাও যতটা ঘুরলাম ততটাই তোমাদেরকে দেখালাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে লিখতে পারো তোমাদের যা বক্তব্য আছে সেগুলো আমাকে জানাতে পারো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, হ্যাপি থাকো, টেক কেয়ার, বাই বাই।